بسم الله الرحمن الرحيم ১৯০৯ সাল মুসলমানদের খেলাফত ছিল তখন তুর্কিস্তানে ইস্তাম্বুলে। খলিফা আব্দুল হামিদ, দ্বিতীয় আব্দুল হামিদ, তার কাছে গেল ইহুদি নেতারা, এ খলিফা, আপনি তো মুসলিম সাম্রাজ্যের খলিফা, আমাদের একটা ছোট্ট দাবি কি, ফিলিস্তিনটা আমাদেরকে দিয়ে দেন, ছোট্ট একটু জায়গা, আপনার তো বিশাল সাম্রাজ্য, একটু দিলে কী সমস্যা? বৃদ্ধ খলিফা বললেন, ৩০ বছর আমি খেলাফতে আছি, উম্মতে মুসলিমের খেদমত করে যাচ্ছি, তুমি কি মনে করো আমি জীবন্ত অবস্থায় আমার নিজের দেহকে পোস্টমর্টম করি? পোস্টমর্টম বোঝেন তো, মরে যাওয়ার পর লাশ কাটে না, এটাকে বলে পোস্টমর্টম। তা কি সম্ভব? তা আমি তখন মরিনি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত কোশ্চেন করলে ফিলিস্তিনকে তোমাদেরকে আমি দেব না, কারণ আমার রসুল দেন নাই, এটা মুসলমানদের দ্বিতীয় কেবলা, সবাই মুসলমান, এখানে আমার নবীর এলাকা, তোমরা তো মকজুব, কত ভ্রষ্ট তোমরা, অভিশপ্ত। ব্যাস ওরা দেখলো যে এখন তো কোনো পথ নাই তাকে অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার, তারা পরামর্শ করলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে গেল যে কী করা যায়। খলিফার প্রতি মানুষের যে ব্যাপক শ্রদ্ধা, মানুষ তার প্রতি যেভাবে এগিয়ে আছে, ওখানে তো অন্য কিছুই করা যাবে না। শুরু করলে এখন খলিফাকে বলল যে আপনার দেশের লেখাপড়া উন্নতি করার জন্য আমরা স্কলারশিপ দেব, লন্ডনে বহু টাকার স্কলারশিপ, উন্নত শিক্ষার জন্য আপনার দেশকে উন্নত করবে, ব্রিজ কালভার্ট বানাবে, বিল্ডিং টিল্ডিং বানাবে, দেশের উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি যা বললে মানুষ খুশি হয় আর কি। স্কলারশিপের যে সমস্যা, স্কলারশিপ দিল, বহু ছেলে নিয়ে চলে গেল লন্ডন ফেরত, ব্যারিস্টার ডক্টর হয়ে গেল, ব্রেন ওয়াশ করে দিয়ে দিল। কী ব্রেন ওয়াশ করলো জানেন? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ শিখিয়ে দিল, তরুণদেরকে বলে দিল, তাদের বলে নব্য তুর্কি শেখানো হলো, জনগণই সবার ক্ষমতার উৎস, তুরস্কে বসে আরবের লোকেরা খলিফা হবে এটা হবে না। কথা বুঝছেন? তুরস্কের লোকেরা তুরস্কের খলিফা হবে, আরবের লোকেরা আরবি বলে, তারা তুর্কি বলে না, তারা এখানে এসে খলিফা হবে কেন? এক নম্বর, অতএব এখানকার জনগণের যা বলবে সেটাই হতে হবে। এবার ধর্মনিরপেক্ষতাবাদ, যার ধর্ম তার, রাষ্ট্র সবার, অতএব মুসলমান অমুসলিমগুলো ভাগাভাগি থাকবে না, এটা চলবে না। চলে গেল ধর্মনিরপেক্ষতাবাদ, কী করে? প্রথম মানুষকে ইসলাম থেকে, ইসলাম আনুগত্য থেকে গণ্ডিমুক্ত করে, অতপর গণতন্ত্র তাদেরকে মানুষের দাসত্বে বাধ্য করে, সে আর আল্লাহর দাসত্ব করে না। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, একজন হকপন্থী, ৬ জন বাতিলপন্থী, একদিক চলে গেলে ওই ৬ বাতিল সেখানে গ্যারান্টেড হবে, ওই একজন হকপন্থীর কোনো মূল্য নাই। ইসলাম এটা কোনো গুরুত্ব দেয় না, ইসলামের কাছে সংখ্যার কোনো মূল্য নাই, ইসলামের কাছে ইমানের মূল্য বেশি। একজন ইমানদার মানুষের যে কত গুরুত্ব, আল্লাহ রাসূল বলছেন দেখো যতদিন এই পৃথিবীতে একজন ইমানদার মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। ৬০০-৭০০ কোটি মানুষের চেয়ে একটা ইমানদারের মূল্য সবচেয়ে বেশি। একজন যদি সৎলোক থাকে, আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যা কাজ করছেন, আমরা বলবো ৩৫০ এমপির জন্য এটা হচ্ছে না, হচ্ছে ওই একক প্রধানমন্ত্রীর চেষ্টাতেই ক্যাসিনি মেসিনের সব ধরা খাচ্ছে এখন। কথা ঠিক না? উনি নিজেই বলেছেন তো, আমি নিজেই অর্ডার দিয়ে করাচ্ছি এগুলো, এরকম উনি যদি এখন ভোটের তাগিদে করতেন তাহলে ভোটে উনি ফেল হতেন, কারণ স্বয়ং হুইপ যদি ১৮০ কোটি টাকা মারে সে কি প্রধানমন্ত্রীর সাপোর্ট দেবে নাকি? তার টাকা আগে না মন্ত্রী আগে? কত বুঝতে পারছেন না? এমনকি একজন তো ভাইস চ্যান্সেলর সাহেব বলেই ফেলেছেন আমাকে যুবলীগের প্রেসিডেন্ট করো, ভিসিগিরি থাক ছেড়ে দেবো, মানে যুবলীগ করলে টাকা বেশি কামাই করা যায়।
এককভাবে একটা ব্যক্তির যে মূল্য লাখো মানুষের সে মূল্য নেয় যদি তিনি হকপন্থী হন, এটা একটা উদাহরণ দিলাম, কোনো দলাদলি হিসেবে বলছি না, এটা একটা অত্যন্ত দারুণ একটা কাজ চলছে বাংলাদেশে এখন। আপনারা সবাই তওবা করুন জুয়া মদ থেকে, না করলে নিজে তো জাহান্নামে যাবেনই, সঙ্গে সঙ্গে দেশের শৃঙ্খলাপূর্ণ অবস্থাটা বিশৃঙ্খলায় পরিণত হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, আর সুযোগ নিচ্ছে বাইরের লোকেরা। এই যে ধর্ম নিরপেক্ষতা এমন বাজে জিনিস, আগে মুসলমানকে আগে ইসলামের গণ্ডি থেকে মুক্ত করে, এইবার বলে এসো জনগণ যা চায় তাই করো, অর্থাৎ অধিকাংশ লোক যা করে তাই করো, অধিকাংশ লোক যদি চোর হয় আমি চুরি করবো নাকি, তাই তো চোর যেভাবে ধরা খাচ্ছে, কারা সব চোর ধরা খাচ্ছে না, সব তো ব্রাহ্মণ নেতা। উদাহরণ দিচ্ছি আপনাদের, অন্য কিছু মনে করবেন না, প্রসঙ্গ করে বলতেই হবে, 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা বলতে পারেন কোনটা? যারা পলিটিক্যাল কনসাস এখানে আছেন, আমি টুপি দেখছি খালি, মাথার মধ্যে কী আছে আমি দেখছি না, নির্ভরভাবে স্বীকার করতে হবে আপনাকে যে বাংলাদেশের এই দহগ্রাম আঙ্গারপোতা ওটাকে কী বলে ছিটমহল, তাই না? এই ছিটমহল লোকরা চিরদিন ভারতের গোলামি করে আসছে, বর্তমান প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টার কারণেই কিন্তু তারা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছে, এটা আলহামদুলিল্লাহ পড়তে হবে না। আমি তার দল করে না বলি খারাপ বলবো, এই মানসিকতারই সবচেয়ে খারাপ, যিনি যতটুক ভালো করেন ততটুক ভালো বলতে হবে না, আর এইখানে কি হয়ে গেছে আমরা খারাপ। এখন ফেনী নদীর পানিতে হুম হয়েছে হচ্ছে, ওটা যদি খারাপ হয় তো ওটা খারাপ বলবো আমরা, কিন্তু যেটা ভালো সেটা তো আমার ভালো বলতে হবে না। জুয়াদের বিরুদ্ধে লেগেছেন উনি শুরু করে দিয়েছেন, বললো জুয়া খেলার বিরুদ্ধে উনি করা তো ঠিক হচ্ছে না, বহু মানুষ টাকা আলো হচ্ছে, ভালোই হচ্ছে দেশের জন্য, উনি কেন তাদের ডিস্টার্ব করছে বলবো নাকি আমরা? যিনি যতটুক ভালো করবেন আমরা তাদেরকে অবশ্যই স্বীকার করবো, আমরা তাদের জন্য দোয়া করব। একটা মুমিনের কর্তব্য কি? সেরাতে মোস্তাকিম করে থাকা, আর তাকে আল্লাহ পাক হুশিয়ার করে দেয় খবরদার ইহুদি নাসারা থেকে সাবধান। ইহুদি নাসারারা এই মতবাদ চালু করে দিয়ে তুরস্কের খেলাফতকে ধ্বংস করেছে, 1909 সাল থেকে 1924 সালের 3রা মার্চ পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে ভিতরে ভিতরে এইভাবে গ্রুপিং করে দিয়েছে। অবশেষে সেনাবাহিনীর মধ্যে গ্রুপিং করেছে, কামাল পাশাকে প্রধান সেনাপতি করে তাকে দিয়েই খলিফাকে হটিয়ে দিয়ে সেখানে খেলাফত ধ্বংস করেছে তারা সেখানে। আজকে মুসলমানদের অবস্থা কি? তৎকালীন সময়ে তুরস্ক খেলাফত পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র ছিল, পৃথিবীর সবচেয়ে বড় ছিল ইসলামী খেলাফত, আর এইটা শেষ করে দিয়ে এখন ভাঙতে ভাঙতে এখন বর্তমানে মুসলমানদের রাষ্ট্র সংখ্যা কত বলো ছিল না, বলো, লেখাপড়া করো না তোমরা, 57টা রাষ্ট্র, মানে কি 57টা রাষ্ট্রের কোনো দাম আছে নাকি? সত্য মিসকিন ঘুরে ঘুরে সেই ইহুদি নাসারাদের সংস্থায় জাতিসংঘ ওই সেইখানে যদি শ্রদ্ধা করতে আছে, ওখানে 5 জন বসে আছে, একজন যদি তোমাদের কথা না শোনে সমস্ত দুনিয়ার লোকের 189টি রাষ্ট্র যা বলবে, একা আমেরিকা যদি বললে আমি মানলাম না, সব শেষ। ও কী গণতন্ত্র হলো? 5টা রাষ্ট্র, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এই 5টা রাষ্ট্রের হাতে ভেটো ক্ষমতা আছে, এই 5জন যা বললো পৃথিবীকে সেইভাবে চলতে হবে, এটা গণতন্ত্র হলো? এখানে আর গণতন্ত্র নেই, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র করো, আমি তোমাদের ইয়ে দেবো না তা দেবো না। চীনে গণতন্ত্র আছে? কোনো দলাদলি আছে? উইঘুর মুসলমানদের শেষ করে দিচ্ছে একেবারে, টু শব্দ করে কেন জানে। এই যে রোহিঙ্গারা আসলে বাংলাদেশে, 10 লক্ষ মানুষটা দিল তাড়ি, দুনিয়া সবাই নিন্দা করছে, চীন চুপ আছে, কারণ চীনের ভেটো ক্ষমতার মালিক, ওদের স্বার্থ আছে সেখানে, চীন যেহেতু ওদের পক্ষে মিয়ানমার যা আছে তা করে যাচ্ছে, ভারত চুপ করে বসে আছে, ভারত বাংলাদেশের পক্ষে সাপোর্ট দেয়নি, ও তো আমাদের বন্ধু। এসব ইহুদি নাসারা এবং কুফুরের রাষ্ট্রগুলো সবাই মুসলমানদের বিরুদ্ধে মনে রাখতে হবে। এই ছোট্ট বাংলাদেশ সোনার টুকরো একটা দেশ, আমাদের মুরব্বীদের মেহনতের ফসল, এটা
বহু মানুষের রক্তের বিনিময়ে পাকিস্তান হয়েছিল, পাকিস্তানের মানচিত্রে বাংলাদেশ হয়েছে। এই মানচিত্র ধ্বংস করার জন্য চারিদিকে চেষ্টা চলছে। মুসলমান যুবকদের উচিত হবে এই মানচিত্র যে কোনো মূল্যে ধরে রাখার জন্য। আমরা তো নিজেরা ভাগাভাগি দলাদলি করে বসি, এই সুযোগটাকে ধরা নেবে। প্রধানমন্ত্রীর এই দোষ, ভালো কথা, এখন যাকে নিয়ে আসবে তিনি কি হবে, ফেরেশতে হবে? যিনি ছিলেন তিনি কি ফেরেশতা ছিলেন? যিনি এলেন তিনি কি ফেরেশতা? যিনি আসবে তিনি কি ফেরেশতা? সত্য মানুষ, মানুষের ভুল তো থাকবেই। আগের প্রধানমন্ত্রীর দোষ ছিল তিনি ফেরেশতা ছিলেন না, এখনের প্রধানমন্ত্রীর এখনও দোষ আছে, গুণ আছে, ফেরেশতা নন। আগামীতে যিনি আসবে তারও দোষগুণ থাকবে, মানুষ মানুষই।